ফারহান আহমেদ জোবান নামটি বর্তমান সময়ে অতি পরিচিত একটি নাম। ফারহান আহমেদ জোবান বর্তমানে জনপ্রিয় একজন নাট্য অভিনেতা ও মডেল, কিন্তু বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেতার ইচ্ছা ছিল তিনি বড় হয়ে একজন সফল বিজনেসম্যান হবেন। কিন্তু কিভাবে বিজনেসম্যান থেকে তার মিডিয়াতে যাত্রা শুরু হলো সে গল্পটা তো আজকে আপনাদের শোনাবই, সাথে সাথে ফারহান আহমেদ জোবানের ব্যক্তিগত ও মিডিয়া জগতের জানা অজানা নানা তথ্য আপনাদেরকে জানানো হবে এই ভিডিওতে। তাই আপনি যদি ফারহান আহমেদ জোবানের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকছেই। আজকের এই ভিডিওটিকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আলোচনা করা হবে জোবানের ব্যক্তিগত জীবন নিয়ে, দ্বিতীয় ভাগে আলোচনা করা হবে জোবানের মিডিয়ার যাত্রা নিয়ে। প্রথমেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করি। জোবানের ফুল নেম হলো ফারহান আহমেদ জোবান, সবাই তাকে জোবান নামেই চিনে। ফারহান আহমেদ জোবান জন্মগ্রহণ করেন 1992 সালের 18ই সেপ্টেম্বর। এই হিসাব মতে তার বর্তমান বয়স হলো 30 বছর। জোবান লম্বায় 5 ফুট 8 ইঞ্চি, তার ওজন 64 কেজি। তার গ্রামের বাড়ি উত্তরবঙ্গের দিনাজপুরে হলেও তিনি ছোটোবেলা থেকেই ঢাকায় থাকেন। তার ছোটোবেলায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না, তার ইচ্ছে ছিল একজন ব্যবসায়ী হওয়ার। তবে ঢাকার মাস্টার মাইন্ড স্কুলে ভর্তি হওয়ার পর স্কুলের ব্যান্ড সঙ্গীতের প্রোগ্রাম দেখে তার ইচ্ছা ছিল গান করার, তাই তিনি নিজে নিজেই টুকটাক গান করতেন। তারপর ঢাকা কমার্স কলেজ থেকে SSC পাশ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। ব্যক্তিগত জীবনে জোবানের পরিবার অনেক সচ্ছল। জোবানের বাবা একজন বড় ব্যবসায়ী। জোবানের বাবা আমেরিকাতে থাকেন 2014 সাল থেকে। বাড়িতে জোবানের একজন ছোট বোন ও তার একজন মা রয়েছে, তিনি এখনও অবিবাহিত। ফারহান আহমেদ জোবান অনেকগুলো প্রেম করেছেন কিন্তু তার বর্তমান গার্লফ্রেন্ডকে তা জানা যায়নি। তবে গুঞ্জন শোনা গেছে জোবান নাকি তানজিন তিশার সাথে রিলেশনে যুক্ত রয়েছেন। ফারহান আহমেদ জোবান একজন সাদা মনের একটি মানুষ, ভদ্র বিনয়ী হওয়ার কারণেই অনেকে তাকে পছন্দ করেন। ফারহান আহমেদ জোবানের হবি হল ঘোরাঘুরি করা, তিনি একা একাই ঘোরাঘুরি করতে পছন্দ করেন, যার কারণেই তিনি মাঝে মধ্যেই বিদেশে ঘুরতে চলে যান। প্রিয় দর্শক, এবার আপনাদের ফারহান আহমেদ জোবানের মিডিয়াতে যাত্রার গল্প জানানো হবে। ভিডিওটির শুরুতেই বলে দিয়েছি জোবানের ছোটোবেলা থেকে অভিনয় করার কোনো শখ ছিল না, তাছাড়া জোবানের পরিবারের কেউ এই মিডিয়ার ব্যাকগ্রাউন্ডে রিলেটেড ছিল না, যার কারণেই জোবানের মিডিয়ার যাত্রাটা মোটেও সহজ ছিল না। জোবানের মিডিয়ার যাত্রাটা শুরু হয় সেই 2011 সালে। প্রাণ কোম্পানির একটি বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড অভিনয়শিল্পীর মধ্য দিয়ে মিডিয়াতে পথ চলা শুরু তার। তার আগে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করার জন্য তিনি কত শতবার যে অডিশন দিয়েছে তার তো কোনো হিসাবই নেই। সাল 2013, মিডিয়াতে কাজ করার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। ঠিক সে সময়েই তার বন্ধু সিয়াম আহমেদের জোরাজুরিতে আবার অডিশন দেন তিনি। বলে রাখা ভালো, সিয়াম আহমেদ হলো বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা। যাই হোক, জোবানের অডিশন দেখে ভালো লেগে যায় নির্মাতাদের, সুযোগ হয় একটি ধারাবাহিক নাটকে কাজ করার। আতিকজামানের পরিচালিত ইউনিভার্সিটির শিরোনামের একটি নাটকে বাবলু নামের চরিত্রে অভিনয় করে ব্যাপক সুনাম পান ফারহান আহমেদ জোবান। আর তারপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। 2011 সালেও সাইড অ্যাক্টরের চরিত্রে অভিনয় করার জন্য বারবার অডিশন দেওয়া ছেলেটির পিছনে বর্তমান সময় অনেক নির্মাতাই স্ক্রিপ্ট নিয়ে বসে আছে। শ্রেষ্ঠা শ্রম অধ্যবসায় মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় তার এক জ্বলন্ত উদাহরণ হচ্ছেন ফারহান আহমেদ জোবান। জোবান তার ক্যারিয়ারে অনেক অভিনেত্রী ও নির্মাতাদের সাথে কাজ করেছেন, তবে ফারহান আহমেদ জোবান সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা প্রবীর রয় চৌধুরীর বিপরীতে। ফারহান আহমেদ জোবানের কিছু উল্লেখযোগ্য নাটক হচ্ছে বেস্ট ফ্রেন্ড নাটক সিরিজ, লাভ ভার্সেস ক্রাশ, মোমেন্টস, ইউনিভার্সিটি, আগুনের দিন শেষ হবে একদিন, শতডানার প্রজাপতি, ভাবা তোমাকে ভালোবাসি, ব্রাদার সিরিজ, মায়ের ডাক, ব্যাঙ্গের ছাতা, আই হেট লাভ স্টোরি ইত্যাদি ইত্যাদি। জোবান তার ক্যারিয়ারে কখনো ভুল সিদ্ধান্ত নেননি। শুরু থেকেই তিনি অনেক সিনেমাতে অভিনয়ের অফার পেলেও নিজের স্ট্যাডম টিকিয়ে রাখতে সিনেমাতে অভিনয় করেননি তিনি। মনের মতো গল্প পেলে সামনে সিনেমাতেও দেখা যাবে তাকে, নাটকের বাইরে বর্তমানে তাকে OTTতেও নিয়মিত দেখা যাবে। সো ভিউয়ার্স, এই তো ছিল ফারহান আহমেদ জোবানের বায়োগ্রাফি নিয়ে আমাদের এই স্পেশাল ভিডিওটি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা অন্যান্য অভিনেতাদের বায়োগ্রাফি ও লাইফস্টাইল নিয়ে হাজির হব। প্রিয় দর্শক, আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।